করতে যাচ্ছেন আরিফিন রুমি। দুজনেই বাংলাদেশের মিডিয়া জগতে আলোচিত ও সমালোচিত। মডেল ও অভিনেত্রী প্রভা প্রেমিক সাবেক রাজিবের সঙ্গে সেক্স ভিডিও ফাঁস, এরপর দুটি বিয়ে এবং বিচ্ছেদের পর একাকী সময় পার করছিলেন। একই সময়ে গায়ক আরেফিন রুমি যতটা না গান গেয়ে বিখ্যাত হয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিত ও আলোচিত হয়েছেন বউ কেলেঙ্কারির কারণে। বউয়ের দায়ের করা মামলায় জেলও খাটতে হয়েছে। সর্বশেষ চলতি মাসে দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকে তালাক দিয়েছেন রুমি। এরই মাঝে মিডিয়া পাড়ায় খবরটি বেশ চাউর হয়েছে, বিতর্কিত অভিনেত্রী প্রভাকে বিয়ে করতে যাচ্ছেন আরেফিন রুমি। ঠিক এমনই খবর প্রচার হয় দেশের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে। এ খবরের সত্যতা জানতে BD24 লাইভের বিনোদন বিভাগ থেকে যোগাযোগ করা হয় প্রভা ও আরেফিন রুমির সাথে। অভিনেত্রী প্রভা BD24 লাইভকে বলেন, আমি আরেফিন রুমিকে চিনি না, বিয়ে তো দূরের কথা। কিছু চটি অনলাইন আছে যারা আমাকে নিয়ে সমালোচনা করতে বেশি পছন্দ করেন। কিছু নামধারী সাংবাদিক আছে যারা কাজের নামে চিটারি করে বেড়ায়। আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। আরে ভাই, আপনার কেন আমার পেছনে পড়ে আছেন? তার চেয়ে ভালো নিজের কাজে মন দেন। প্রভা আরও বলেন, আমার জীবনে দুজনকে বিশ্বাস করেছিলাম, আর সেই লোকের জন্যই আমি আজ সমাজে ঘৃণিত হয়েছি। প্লিজ আপনারা এসব বন্ধ করুন, আমাকে শান্তিতে থাকতে দিন। তবে এ বিষয়ে সত্যতা জানতে আরেফিন রুমির সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে। লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।